আপনি না থাকলে আজকে কি হতো? আর কত থ্যাংক ইউ দিব? এত থ্যাংক ইউ না আমি কি করব? থ্যাংক ইউ যদি কেচির দ্বারা বিক্রি করা যেত তাহলে ভালো হতো। আপনি মানে সবসময় এরকম? সবসময় এরকমই আমি। সিরিয়াস হয়ে কি হবে? লাইফে সিরিয়াস হয়ে কে কি করতে পারে? না অবশ্য আমি কিন্তু কাজে বেলায় সিরিয়াস, তখন আমি দেখাই দিই আমি কি জিনিস। সত্যি আপনি না থাকলে এই পাবলিক টয়লেটে আমার কি হতো? আমি তো আপনার ছেলের মতো নেহাল। ভাইয়া আমি নেহাল। আম্মা বল, আমার এই একটা উৎকলক কেন বাসার মধ্যে তুমি দাওয়াত দিছো না থাকার জন্য? উৎকলক কি তোর সমস্যা? কি এত বড় উপকার করবো? দুই চার দিন থাকলে দাওয়াত দিয়ে চলে যাবে। আমার সমস্যা একটা অঘটন ঘটে গেলে তখন বুঝবা তুমি। ছবি দেখান তো ছেলের, আপনাদের নিশ্চয় ছবি আছে, ছবি দেখান। ছবি? ছেলের ছবি দেখান। ছেলের ছবি তো বের করে দিলাম না, আপনার হাজবেন্ডের? হ্যাঁ এটাই তো। কেন কোনো সমস্যা? ছেলে ওয়েল কোয়ালিফাইড। তাহলে তার কোনো কথা নেই, ছেলে ওয়েল কোয়ালিফাইড। ওয়েল কোয়ালিফাইড ছেলে, এরপর আর কী কথা আছে? সময় যতই যাচ্ছে ততই আমার মধ্যে এখানে একটি অন্য ধরনের অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে হৃদয় পড়ে এসে হৃদয়টা আমি কাউকে দিয়ে দিচ্ছি। আমি না বারবার আটকে যাচ্ছি তার ভাই। মা নেহাল থেকে দেখেছো সকাল থেকে? নাস্তা নিয়ে যখন ঘরে গেলাম তখন তো কিছু নাই। হ্যাঁ সারা বাড়ি খোঁজ নাই, কতবার ফোন দিলাম ফোনও ধরতেছে না, চলে গেল নাকি? আরে তোর আর এত টেনশন কিসের? এত টেনশন কিসের? যা রুমে যা। আমি চিন্তা করব না, ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, সে হঠাৎ করে পুরো বাড়িতে কোথাও নাই, আমার চিন্তা হবে না? বিয়ানশে আমরা বিয়ের কাজটা শুরু করছি। আলহামদুলিল্লাহ। কাজে শুরু করে তারা নাকি? তুমি কই ছিলে বাবা? কারণ আমি চলে গেছিলাম, একদম ফিরে আসছি, কারণ আমার কিছু কথা আছে আপনার সাথে। দের কি স্যার, আপনি কি কথা কেন কি কথা বলবেন? কি মা ধর আমি আপনার কোনো কথা শুনতে দেখছি? এই আমার কিছু জরুরি কথা আছে, সেই কথাগুলো আমি বলে এখান থেকে যাব। কি ব্যাপার, উনি কি আমাদের পরিচিত? না ভাই আমার এক্ষুনি বলতে হবে, আপনি বুঝতে পারতেছেন না কেন? খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলা আমার এখন। তাহলে মা একটু আসেন আমার সাথে, একটু আসেন। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, বিয়েটা পড়িয়ে নিলে হতো না? আর অপেক্ষা করতে হবে না খালাম। তুমি এখানে কি করো? আমি তো ভাবছিলাম চিনতে পারবেন না, অস্বীকার যাবে। আপনি না বোকা আছেন, আপনাকে আমি চালাক ভাবছিলাম। আপনার জায়গায় থাকলে আমি জীবনে স্বীকার করতাম, অবশ্য স্বীকার না করে লাভ নাই। তার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আপনাদের দুজনের ছবি তার মোবাইলে ভরা। ছয় মাস আগে ওনারা বিয়ে করছিল, বিয়ে করছে, তারপর আপনি যখন ক্যামেলিয়ার কথা বলছেন তারপর সে দেখছে একটা সুন্দরী মেয়ে, তখন তাকে ডিভোর্স দিছে এবং ডিভোর্সের প্রসেসিং এখনো চলতেছে। ভাগ্য ভালো যে সে আমার কলিগ এবং আপনার সাথে তার ছবি আমি আগে দিয়েছি। খালাম্মা তাই সকালবেলা আমি চলে গেছিলাম, চলে গিয়ে আমার কলিগের সাথে কন্ট্যাক্ট করে আমি তাকে এখানে নিয়ে আসমান করার জন্য। সে একটা ফ্রড, সে একটা চিটার। তুই বলতেছিস এইসব? এগুলো কি সত্যি? তুই কিছু বলতেছিস না কেন? বলার মুখ নাই। আপনি না থাকলে হয়তো আমার বোন একটা বড় সড়ো বিপদে পড়ে যাবে। আমি আসি, মনটা খারাপ, বিয়ে ভাঙার জন্য তো এই মন খারাপ। আমাকে খুলে বল, এই পুরো জার্নিটাতে নেহাল আমার এত খেয়াল রেখেছে, আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, সবসময় আমার সাথে ছিল। আজকে যেটা করলো আমি বুঝতে পারছি না মা। ওকে একটা ফোন কর, এক্ষুনি ফোন কর, হয়তো অনেক দূর চলে গেছে, ফোন কর। Oh,
শোনো।